আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আছি এখন রাস্তায়, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি যাচ্ছি গ্রামের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? তো শ্বশুর বাড়িতে যাচ্ছি আর একটু ভিডিও শ্যুট করছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা আমার সাথেই থাকুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমিও আপনাদের পাশেই আছি। আর যদি একটু বেশি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন। একটি লাইক করে দিলে এমন আর কি হয়, আপনারা অনেকেই আছেন, আপনারা ভিডিও তো দেখেন ঠিক আছে, কিন্তু লাইক কেন যে করতে চান না সেটা আসলেই মানে আশ্চর্য লাগে, অবাক লাগে, ঠিক আছে? তারপরেও যার যার ইচ্ছা। তো বন্ধুরা, আমি যাচ্ছি, আমি এখন আছি ট্রেনের ভিতরে, তো ওখান থেকে শুট করছে, ভীষণ ভালো লাগছে। আমরা সকাল সকাল আর কি রওনা দিয়েছিলাম, তো সেই জন্য। আর অলরেডি আমি এসে পড়েছি আমার শ্বশুর বাড়িতে, তো একটু একটু করে ভিডিও শ্যুট করছি। সেরকম করে হয়তো বা হবে না শ্যুট করা, যতটুকুই শ্যুট করছি আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ফুলে আছে ওঠানের মধ্যে, এটা কিন্তু আঙিনায়, ঠিক আছে? বাড়ির আঙিনায় যখন এই ধরনের গাছ লাগানো থাকে না, দেখতে ভীষণ ভালো লাগে। আমরা তো ঢাকা শহরে থাকি, এরকম দৃশ্য সচরাচর আমাদের দেখা হয় না, সেই কারণেই কিন্তু গ্রামে গেলে আর এই মানে গ্রামের ভিডিও এত বেশি ভালো লাগে। তো যাই হোক, এত কথা না বলাই ভালো, আপনারা দেখতে থাকুন, কারণ এখানে এত সুন্দর সুন্দর দৃশ্যর সাথে আমার অসুন্দর কথাগুলো নিশ্চয়ই ভালো লাগবে না, সেক্ষেত্রে আমার এত কথা না বলাই ভালো। প্লিজ আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? এই তো এখানে আছে খরগোশ, খরগোশগুলো তো কি বলবো, আমি কিন্তু এবার আর কি গ্রামে এসে এত অবাক হয়ে গেছি, এখানে এসে দেখি এরা একদম রীতিমতো খরগোশ, কবুতর, হাঁস, মুরগি, বিভিন্ন রকমের অনেক কিছু গ্রামের মধ্যে আছে, এরা বাড়িতে এগুলো রাখছে। এত ভীষণ ভালো লাগলো, খরগোশের ছানাগুলো সারা দিন সারা বাড়িতে একদম ছোটাছুটি করে, ভীষণ ভালো লাগলো। তো এখান থেকে এই যে খরগোশগুলা, আমার মেয়েও এদের সাথে সারাক্ষণ থাকলো, খেলা করলো, ভীষণ ভালো লাগছে। একবার ইচ্ছে হলো যে আনবো, তারপর আনা না। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কবুতর। এদের যে কত রকমের কবুতর আছে আমি সবগুলোর নামও বন্ধুরা জানি না, কিন্তু ভীষণ সুন্দর সুন্দর। তো এগুলাও একটু শ্যুট করলাম, আপনারা দেখুন। আর এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেই বাড়িটা হচ্ছে আমার ননাসের বাড়ি। আমার ননাস আমার বাড়ির সাথেই থাকে আর কি, আমরা একেবারে সাথেই থাকি, তো এই কারণে এটা হচ্ছে আমার ননাসের বাড়ি। তারপর অবশ্যই আগামীকাল আমার শ্বশুর বাড়িটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।